পেঁয়াজের আজকে আমদানি কিরকম ছিল হাটে? কম। আজকে আমদানি কম, সে তুলনায় দামটা কেমন রয়েছে, বাড়তি না কমতি? দামও কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান পেঁয়াজ আসার খবরে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট সুজনগর হাটে। দর্শক বন্ধুরা, আপনারা জানবেন যে আমাদের পাবনা জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সুজনগর উপজেলা, সাথিয়া এবং পাবনার সদর উপজেলায়। তার মধ্যে সুজনগর সবচেয়ে বেশি উৎপাদন হয় পেঁয়াজের। আমরা রয়েছি কিন্তু পেঁয়াজের পাইকারি হাটে, দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের প্যাকেটিং করণ চলছে, অর্থাৎ বস্ত্রজাতকরণ চলছে। এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে, ঢাকা সহ। সব মিলে দর্শক, এখানকার যারা পেঁয়াজ ক্রেতা রয়েছে, অর্থাৎ ব্যাপারী যারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেবো। গতদিনের তুলনায় আজকে বাজার বাড়তি রয়েছে নাকি কমতি রয়েছে, এসব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবো। সম্পূর্ণ বিরোধীদের সাথে থাকবেন, সম্ভব হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা সরাসরি যারা পেঁয়াজ ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলছি, সাথে থাকুন আমাদের সবাই। বড় ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো ভাই। আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ। পেঁয়াজের আজকে আমদানি কিরকম ছিল হাটে? কম। আজকে আমদানি কম, সে তুলনায় দামটা কেমন রয়েছে, বাড়তি না কমতি? দামও কম। দামও কম, হাই হাই, কি হচ্ছে? গতকালকে তো একটু বাড়তি ছিল পেঁয়াজের বাজার, আজকে কমে গেছে? আজ কমে গেছে মনে 200-300 নাই। দুই থেকে 300 টাকা নাই? হ্যাঁ, 300 টাকা নাই। যে পেঁয়াজ যারা চাষি রয়েছে তারা কি এখন পেঁয়াজ বিক্রি করে তাদের ন্যায্য দাম পাচ্ছে? ন্যায্য দাম বাজার দরে যেটা বিক্রি করবো ওটি ন্যায্য দরে। কি বুঝতেছেন এখানে পেঁয়াজের বাজার যে হুট করে রাতে রাতে রাতারাতি কমে গেল, ওইটার কারণ কি বুঝতেছেন আসলে? কারণ ভাই আমারও বলার নাই। আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি এগুলোর বাজার কত গেল আজকে? আজকে থেকে বাজার গেছে 2200। 2000 থেকে 2200? 2200 টাকা। যেটা বাধাই পেঁয়াজ ছিল 2200। বাধাই খাওয়াতে পেঁয়াজ ছিল? খাওয়াতে পেঁয়াজ 2000। 2000? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কাজ করতেছেন কাজ করেন। দর্শক বন্ধুরা, এই যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন, এসব পেঁয়াজ কিন্তু ঢাকা শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা হবে, তারপরে কিছু পেঁয়াজ যাবে চট্টগ্রাম খাতুনগঞ্জের দিকে, আর এখন নাকি বেশিরভাগই পেঁয়াজ যাচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জের দিকে, এমনটি কিন্তু আমাদেরকে যারা পেঁয়াজ ক্রেতা রয়েছে, অর্থাৎ ব্যাপারী যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা হাট ঘুরেছি, যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, আর যারা ব্যাপারী আছে এখানকার তাদের সাথে কথা বলেছি। কথা বলে যেমনটি জানতে পেরেছি, আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে আপনার সর্বনিম্ন, একদম লো কোয়ালিটি যেটা ছিল সেটা 1800, আর যেটা আপনার ভালো মানের পেঁয়াজ ছিল, ঘরে রাখার উপযুক্ত যে পেঁয়াজটা ছিল, সেটার বাজার গেছে 2200, অর্থাৎ 2200 টাকা প্রতিমন। আর আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে কত কেজিতে এক মন হয়, 40 কেজিতে কিন্তু এক মন হয়ে থাকে এখন বর্তমানে, আর আগে আপনার 41-42 কেজিতে এক মন হতো, এই 2 থেকে 1 কেজি ধলতে নেওয়া হতো। তো দর্শক, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের ওখানে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ, এতে করে কিন্তু সবাই জানতে পারবে যে কোথায় কত দাম আছে। আর আমরা কিন্তু আছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট, অর্থাৎ উত্তরবঙ্গের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি হাট সুজনগরে। তো দর্শক বন্ধুরা, এই সুজনগর হাট থেকে কিন্তু আপনাদেরকে দামটা জানিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে আপনি কৃষিপূর্ণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারদর সম্পর্কে জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।